4 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বছরে শুধু একটি পেশাদারী টুর্নামেন্ট খেলেন। তারপরও যে ধোনি রিভিউ সিস্টেমের তেজ একটুকু কমেনি, সেই প্রমাণ মিলল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেন্টনারের বলটা লেগ সাইডের দিকে ছিল, সুইপ মারার চেষ্টা করেন সূর্যকুমার। ধোনি আউটের আবেদন করলেও অনফিল্ড আম্পায়ার আউট দেননি, বরং ওয়াইড দেন অনফিল্ড আম্পায়ার। চোখের পলকে রিভিউ নেন ধোনি। খালি চোখে বোঝা যাচ্ছিল না যে এটা আউট কিনা। আল্ট্রায়েজে দেখা যায় যে সূর্যের গ্লাভসে বল লেগে ধোনির হাতে জমা পড়েছে। অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত বদল করে আউট দেন। যা দেখে অনেকের মতে ধোনি রিভিউ সিস্টেম যখন আউট দিয়েছে তখন DRS-এ আউট তো হবেই, যিনি অতীতেও একই কাজ করতেন। ধোনির অধিনায়কত্বে এবার কি চেন্নাই চ্যাম্পিয়ন হতে পারবে? প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন। আপনি যদি ধোনির বক্তব্য থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার ও লাইক করবেন।